হে আমার গুরু দক্ষিণা। কিরে সাহেব, এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস? চল ভেতরে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি। মেয়েটি এখন কেমন আছে ডাক্তারবাবু? পেশেন্টের বাড়ির লোক? হ্যাঁ, এই যে ওনারা এসেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু শরীরকে কিন্তু ভালো করে দিতেই হবে। দেখুন ম্যাডাম, ব্লাড লাগবে, প্রচুর ব্লাড লস হয়েছে। ইমিডিয়েটলি ব্লাড দিতে না পারলে কন্ডিশন কিন্তু হাতের বাইরে চলে যাবে। আপনারা ইমিডিয়েটলি ব্লাডের ব্যবস্থা করুন। কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস, শুনছিস তো? ব্লাডের ব্যবস্থা করতে হবে। দেখুন, ডোনার হলে খুব ভালো হয়, ইমিডিয়েটলি লাগবে তো। আপনাদের বাড়ির মধ্যে থেকে কারো ব্লাড গ্রুপকে ওনার সঙ্গে ম্যাচ করবে? আমি তো সইকে ব্লাড দিতে পারবো না, সই আর আমার ব্লাড গ্রুপ এক নয়। কিছুদিন আগে মাস্টার মশাইকে রক্ত দিতে গিয়ে জানতে পেরেছিলাম। ডাক্তারবাবু, আপনাদের হসপিটালে এই গ্রুপের ব্লাড নেই? সরি ম্যাডাম, আমাদের স্টকে তো নেই, আশেপাশের হাসপাতালে খোঁজ করে দেখেছি, তারাও দিতে পারছে না। আপনাদের ডোনার জোগাড় করতেই হবে, তা না হলে কিন্তু। না না, তুমি চুপ করে থেকো না দাদা, তুমি কি একটু বলো, ওই মেয়ে যদি আবার আমাদের ঘাড়ে এসে চাপে আমি কিন্তু অন্য জল স্পর্শ করবো না, তোমায় বলে দিলাম। বিমলা, না না, আমি কোনো অনিয়ম এই বাড়িতে হতে দিইনি, আজ অনিয়ম হতে দেবো না। ও, তুই একটু চুপ করবি? আমার আর কোনো অশান্তির কথা শুনতে ভালো লাগছে না। ভালো তোমাকে লাগতেই হবে, তুমি হচ্ছে বাড়ির মাথা, তোমাকে তো সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেব কি করে? আমি সিদ্ধান্ত নেবার মতো অবস্থায় নেই। বাবা, তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে তোমার হয়ে আমি একটা সিদ্ধান্ত নিই। প্রণয়, তোর ফোনটা দে তো। তখনই বললাম চলো একবার ডাক্তারবাবুকে দেখিয়ে আনি, আমার কথাটা শুনলে না? তোমার এই জেদটাই না আমার ভালো লাগে না। আমার কিছু হবে না সাহেব, বাড়িতে বড়দি ভাই আছে, অন্যরা আছে, তাছাড়া আমি তো ওষুধ খেয়েছি, আমি ঠিক সুস্থ হয়ে যাব, তুমি দেখো। আর তারপর যদি রাত্রে জ্বরটা বাড়ে তখন তো ডাক্তারবাবুকেও পাবো না। তাতে কি হয়েছে, তুমি তো আছোই আমার ডাক্তারবাবু, ঠিক এমন করেই আমার কপালে জলপট্টি দিয়ে দেবে। সব সময় খালি ইয়ার কি না? জল খাও। তুমি চিন্তা করো না সাহেব, আমি জানি তুমি আমার পাশে থাকলে আমার কোনো ক্ষতি হবে না।
খবর সিস্টার? স্টোর থেকে কোনো খবর এলো? ব্লাড অ্যারেঞ্জ করা যাবে? না স্যার, আমি তো ফোন করেছি। তবে যে দুজন মাঝবয়সী ভদ্রমহিলা পেশেন্টের সঙ্গে দেখা করতে এসেছেন, ওনারা কিন্তু ব্লাড ডোনেট করতে ইচ্ছুক। তাহলে ইমিডিয়েটলি ওনাদের ব্লাড গ্রুপটা টেস্ট করি, আর 2 লাখ যদি মিলে যায় তাহলে হয়তো মেয়েটা বেঁচে যাবে। হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে সেটা শুনে আমি খুশি হব? তুমি বোধহয় ভুলে গেছো যে আমি এ বাড়ির বউ। এই বাড়ির কারোর কিছু হলে আমারও, অন্য কারোর কিছু হলে তোমার কী ফিলিং হবে আমি সেটা জানি না। সৌকে তুমি এতটাও ভালোবাসো না যে তুমি ওর কাছে এইভাবে উন্মাদের মতো ছুটে যাবে। আমি জানি রাহুল, আমি জানি যে তুমি আমাকে খুব ঘেন্না করো, খারাপ ভাবো। তো একটা কথা তুমি ঠিক বলেছো, আমি শুধু সইয়ের জন্য ছুটে যাচ্ছি না, আমি এবারে সবার কথা চিন্তা। তাই নাকি আমি তোমাকে খুব ভালো করে চিনি, খুব ভালো করে জানি। তুমি এটা প্রমাণ করতে চাইছো সবার বাড়ির সবার সামনে, এটা প্রমাণ করতে চাইছো তুমি সইকে সবার থেকে বেশি ভালোবাসো, তাই না? বিশ্বাস করো, তোমার এই কুমিরের কান্না কেউ মেনে নেবে না, কেউ না। রাহুল, আর যদি সইয়ের ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে? তাহলে তাহলে এই সকলকে বধু হত্যার দায়ে জেল খাটতে হবে। আশা করি তুমি সেটা বুঝতে পারছো। আর সেটা যাতে না হয় তাই নাকি তোমার সাধনার পথ কতটা প্রশস্ত হলো সেটা নিজের চোখে গিয়ে একবার দেখে আসতে চাইছো, বলো। দেখো রাহুল, তুমি যতই চেষ্টা করো আমাকে টেনে নিচে নামাবার, আমি আমার কর্তব্যটা করবই। আর এই বাড়ির সবার সাথে আমার সম্মানটাও তো জড়িয়ে আছে, কারণ আমি এই বাড়ির বউ। চাই এবারে যতই চেষ্টা করো আমাকে টেনে নিচে নামাবার, আমি আমার কর্তব্যটা করবই। আর এই বাড়ির সবার সাথে আমার সম্মানটাও তো জড়িয়ে আছে, কারণ আমি এই বাড়ির বউ। আমার জীবনে কোনো শান্তি নেই। ওর প্রতি সাহেবের মনটা বিষিয়ে দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন এখন যদি সাহেব আবার দুর্বল হয়ে পড়ে তাহলে? না না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। কেন সই, কেন বারবার আমায় এভাবে কষ্ট দিচ্ছ? প্রথমে আমাকে মিথ্যে কথা বলে ঠকালে, আমায় কষ্ট দিলে, আর এখন এখন আমাকে সারা জীবনের মতন দোষী করে তুমি চিরদিনের মতো চলে যেতে চাইছো। কিন্তু আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না সই, কিছুতেই না।
দেখো রাহুল, তুমি যতই চেষ্টা করো আমাকে টেনে নিচে নামাবার, আমি আমার কর্তব্যটা করবই। অবশ্য একদিকে মরে যায়নি ভালোই হয়েছে, কারণ আমি চাই না মরে গিয়ে তুমি আমায় হারিয়ে দিয়ে যাও। সই, তুমি এখন যদি মরে যাও তাহলে তো আমি সাহেবের মন থেকে তোমায় কোনোদিন মুছে ফেলতে পারবো না। বেঁচে থাকো, তুমি এখন বেঁচে থাকো, সুস্থ হয়ে ওঠো, তারপর তারপর আমি সাহেবের মনে তোমার জন্য এত ঘৃণা ভরে দেব যে সাহেব তোমার দিকে ফিরেও তাকাবে না। এত নিচ তুমি, আমি বেঁচে থাকতেও তুমি অন্য একটি মেয়ের ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়ার জন্য ছটফট করছো। তার এমন বিপদের সময়ও সামান্য সিম্পেথিও নেই তোমার মনে? আর আমি আমি তো স্বামী হিসেবে তোমার প্রতি কোনো কর্তব্যে ফাঁকি দিইনি, সবসময় তোমাকে ভালো রাখতেই চেয়েছি, তা সত্ত্বেও তুমি আমার এত বড় ক্ষতি করতে চাইছ। কিরে বনু, ফোনটা হাতে ধরে দাঁড়িয়েছিস কেন? ফোনটা কর। হ্যাঁ, বড় মামাকে ফোন কর, করে বল যে ফোনটা শুনে ও যেন চলে আসে। ওই মেয়ে বাঁচুক মরুক, আমাদের মাথা খাওয়ার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। কিরে, আর তুই তো নিজেই বাবাকে বললি যে তুই সিদ্ধান্তটা নিতে চাস, তাহলে দেরি করছিস কেন? সিদ্ধান্তটা নে, ফোনটা কর। হ্যাঁ, দেরি করিস না, কান্নাকার বাচ্চা পেটে নিয়ে ঘুরছে, ম্যাগো ম্যাক, ঘেন্না কি ঘেন্না। আরে বাবা, ও মেয়েকে আমি কিছুতে বাড়িতে ঢুকতে দেবো না, কিছুতে না। আরে বাবা, বাড়ি কল্যাণ অকল্যাণ বলে তো একটা ব্যাপার আছে নাকি? কুলদেবী যদি রুষ্ট হয় তাহলে কি আমরা পার পাবো? কেউ পার পাবো না। ছি 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 ছি, ম্যাগো ম্যাক, ইস। এই এই বড় খোকা, বড় খোকা, শোন শোন শোন, আমার শরীর খুব খারাপ লাগছে, আমি কিছু বুঝতে পারছি না। তোর যদি ফোন করার হয় তুই বড় বৌমাকে ফোন করে বল কি করতে হবে, তাকে বলে দেব। আমার তো মনে হচ্ছে যে আমি আগে বিছানায় পড়ে যাব। তুই বসো তো, বসো বসো বাবা। মানে ওই ভদ্রমহিলা যা বলে গেলেন তাতে করে তো মনে হচ্ছে যে সইয়ের বাঁচার আর কোনো আশা নেই। আফটারঅল সই তো আমাদের বাড়ির বউ, আর তোমার বড় বৌমা তাকে ছোট মেয়ের মতো ভালোবাসত, এখন হুট করে তাকে কি করে বলি বলতো যে তুমি কিছু না ভেবে চলে এসো, এটা বলা যায় নাকি কখনো? বাবা, তুমি দেখেছো বড়টা একটা সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারে না, সিদ্ধান্ত নিতে গেলে এক পা এগো দু পা পিছিয়ে আসো। এই শোনো, তুমি যদি সিদ্ধান্তটা না নিতে পারো তাহলে ফোনটা আমাকে দিয়ে দাও, ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থেকো না। হাত, আরে তুই এত তাড়াহুড়ো করছিস কেন? আমি তো ফোনটা করছি, জাস্ট কথা বললাম। হ্যাঁ, কর কর, তাড়াতাড়ি কর না। ও, আপনি এখানে? একটা ভালো খবর আছে। কি খবর সিস্টার? আশা লতা দেবীর ব্লাড গ্রুপের সঙ্গে পেশেন্টের ব্লাড গ্রুপ মিলে গেছে, আপনার আর কোনো চিন্তা নেই। এতক্ষণ ধরে মনে মনে ভগবানকে ডাকছিলাম সুই ব্লাডটা যেন পাওয়া যায়। ভগবান আমার কথা শুনেছেন, আপনি আমাদের ঘরের লক্ষ্মীকে রাস্তা থেকে শুধু তুলে নিয়ে আসেননি, নিজের রক্ত দিয়ে ওর প্রাণ রক্ষা করেছেন। দিদি, আপনি নিশ্চয়ই গত জন্মের কেউ ছিলেন। আমার মেয়েটা কোথায় এতদিনে ওর মতোই হয়েছে, কোথায় কিভাবে বড় হচ্ছে কে জানে। সইকে সত্যি আপনাদের বাড়ির লক্ষ্মী? হ্যাঁ দিদি, সত্যিও আমাদের ঘরের লক্ষ্মী। ওই যে ছেলেটাকে দেখলেন সাহেব, ওই সইয়ের স্বামী, ও আমার ছোট দেওর। রাস্তা থেকে কিন্তু ওকে আমি একা উদ্ধার করেছি, ওর সঙ্গে কিন্তু ওর বাড়ির লোক কেউ ছিল না। ও যদি আপনাদের বাড়ির লক্ষ্মী, ওকে আপনারা বাড়ি থেকে একলা বেরোতে দিলেন কেন? সই,
সুই একবার তাকাও, সুই আমি এসেছি, সুই সুই একবার তাকাও। তুমি শুনতে পাচ্ছ? সই আমি তোমার সাহেব, সই একবার তাকাও। হ্যাঁ সই, তুই এসেছিস? হ্যাঁ সই, আমি এসেছি, তুমি কিছু বলবে? আমি সব শুনবো, তুমি বলো সই, আমি সব শুনবো। এখন আপনি যান, পেশেন্টকে ব্লাড দিতে হবে। সময় ঘুমোচ্ছ কেন? ওঠো ওঠো, এই দেখো মেলা থেকে তোমার জন্য কি নিয়ে এসেছি, বাদাম ভাজা। শোনো না, এই মেলাটা আরো 7 দিন চলবে, তুমি যাবে কালকে আমার সাথে? তুমি নাগরদোলায় চাপতে ভয় পাও না তো? এই একবার কি হয়েছিল জানো, বড় বৌদি আর আমি নাগরদোলায় চাপতে গেছি, আর তখনই এই তুমি তো কিছুই শুনছো না। সই, আরে ওঠো। তোমার এরকম অবস্থা কেন, কি হয়েছে? এ বাবা, তোমার তো খুব জ্বর। আচ্ছা দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি আবার? ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসছি। ডাক্তারবাবুকে ডাকতে হবে না সাহেব, আমার আমার তেমন কিছু হয়নি। আচ্ছা তাহলে চলো, তুমি ডাক্তারবাবুর কাছে যাবে, চলো ওঠো। আমি বললাম তো সাহেব, আমার তেমন কিছু হয়নি। আচ্ছা তুমি এত টেনশন করছো কেন বলো তো? টেনশন করবো না কেন? আরে তুমি জানো জ্বর থেকে কি কি হচ্ছে আজকাল, ডেঙ্গু ম্যালেরিয়া সবই তো হচ্ছে। প্রয়োজন হলে সেরকম ব্লাড টেস্ট একবার করিয়ে নেব, বুঝলে? না 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 মানে সাহেব, দোহাই তোমায়, আর আর যাই করো না কেন, আমি আমি ডাক্তারবাবুর কাছে যাব না, আমি ব্লাড টেস্ট করাবো না সাহেব। আমার ওই সুচ ফোটালে আমার বড্ড ভয় করে সাহেব, আমি 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 ডাক্তার। তোমার তোমার সুচ ফোটাতে ভয় লাগে কেন, মানে তুমি এত ভীতু কেন? আর কেউ না শুনুক সাহেব, অন্তত তুমি আমার কথা শুনো, তারপর তুমি আমার যা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেবো সাহেব। আমি জানি, আমি জানি যে সাহেব আমার কথা ঠিক বুঝবে সাহেব। না সই, না 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 সাহেব, আজ থেকে বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতন বন্ধ সই।